السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক হাত জোড় করে বলছি প্লিজ 2 মিনিটের ভিডিওটি দেখবেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ওয়াজ অর্থাৎ আমার জীবনের দেখা শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ওয়াজ অর্থাৎ আপনি যদি এই ওয়াজটা শুনতে পারেন ফজিলতের নিয়তে তাহলে ফজিলত অর্জন করতে পারবেন যা ফজিলতে ভরপুর পড়তো সম্পূর্ণ ওয়াজটা আপনাদেরকে শোনাবো ধৈর্য সহকারে শুনবেন এবং রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওতে লাইক দিবেন তো চলুন ফজিলতপূর্ণ ওয়াজটি শুনে আসি আটবার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা চারবার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন কুমিল্লা ইজ ব্র্যান্ড ঠিক কিনা একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড় উদার এবং বড় ঠিক কিনা কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও ঠিক কিনা ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে ঠিক কিনা কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম ঠিক কিনা কুমিল্লা জন্ম দিয়েছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি ঠিক কিনা সুতরাং কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারি জন্ম দিয়ে দেখাও ঠিক কিনা কুমিল্লায় আছে বিখ্যাত রসমলাই সারা বাংলাদেশ সম্পূর্ণ আসতে আপনাদেরকে শোনাবো অর্থাৎ রুচির দুর্ভিক্ষ হলে যা হয় আর মাহফিলি দাওয়াত পেয়েছে কিন্তু সেখানে যে কোনো টপিক সে খুঁজে পাচ্ছে না সেখানে সময় তো কাটানো লাগবে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যাই হোক সময় তো কাটানো দরকার আছে তো কি করবে যে কোনো একটা টপিক নিয়ে সেখানে সময়টা কাটাচ্ছে মানে বক্তাও যেমন শ্রোতাও তেমন অর্থাৎ বক্তাও এরকম বাজে একটা কুরুচিপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছে শ্রোতারাও হা হা উৎসাহ দিচ্ছে যাই হোক সম্পূর্ণ দেখুন তারপর আরো টেস্ট পাবেন তো চলুন দেশের সব মানুষ এই রসমলাইয়ের জন্য পাগল পারা ঠিক কিনা মাতৃবান্দার সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্য যে আসলে কি কুমিল্লার মানুষই মাতৃবান্দারের রসমলাই খায় নাকি গোটা বাংলাদেশের মানুষ খায় আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তা আমাকে একজন বলছে যে হুজুর আমার বাসা নাটোর আরেকজন বলছে নওগাঁ আরেকজন বলছে কুষ্টিয়া কুমিল্লা হলো এমন জেলা কুমিল্লা মাতৃবান্দারের রসমলাই খায় নাই এমন কোন জেলার মানুষ বাংলাদেশে নাই ঠিক কিনা কুমিল্লায় আছে ডিএসপি ধর্মসাগর পার বিশাল বড় শহরের মধ্যখানে তো বিশাল জায়গা নিয়ে কুমিল্লার মানুষের যে হৃদয় বড় এটা আমরা বুঝিয়ে দিয়েছি কারণ শহরের প্রাণ কেন্দ্রে এত কোটি টাকার জায়গা আমরা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়েছি ঠিক কিনা কুমিল্লা ঢাকা টু চট্টগ্রাম সফর করা অবস্থায় হাইওয়ে তারপর নূরজাহান টাইম স্কয়ার এই সমস্ত হোটেলে খাবার না খেলে হোটেলগুলি না থাকলে বাংলাদেশের মানুষগুলি সফর অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় থাকতো ঠিক কিনা ভাই এটা বক্তা নাকি আর কিছু সেটা আমার বুঝে আসে না এটা কি টপিক নিয়ে কথা বলে অর্থাৎ এগুলো বলবে ইয়ং জেনারেশন যারা আছে একটু দুষ্টু টাইপের এরাই কথা বলতে পারে যে একবার তোমাদেরকে দান করে দিলাম আমরা হৃদয়বান ব্যক্তি এই সেই ভুংবাং অনেক কথা যাই হোক আপনারা তো শুনতে পারলেন তো এই রকম ফজিলতপূর্ণ আজ কিন্তু আজ পর্যন্ত মজের প্যান্ডেলে দেখা যায় না অত্যন্ত ফজিলতপূর্ণ তো এই ফজিলতপূর্ণ বিষয়টা কতটুকু আপনি ফজিলত অর্জন করতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই বক্তার বিষয়ে যদি কিছু বলার থাকে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো সমস্যা নাই তো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী কোনো নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু